নাটোর সদর উপজেলার নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সহযোগিতায় স্বজন ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া শতবর্ষী বিদ্যা। পথ ভুল করে নাটোর সদর উপজেলার ঘোড়াগাছা আমহাটি চৌমোহনী এলাকায় চলে আসা শতবর্ষী বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে রবিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শতবর্ষী আমেনা বেয়া পথ ভুল করে চলে আসে নাটোর সদর উপজেলার সাতনি ইউনিয়নের ঘোড়াগাছা আমহাটি চৌমোহনী এলাকায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধকে সদর ইউনো জাহাঙ্গীর আলমের কাছে পাঠানো হয়। তিনি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন শতবর্ষী বৃদ্ধা আমেনা বেয়ার স্বজনদের। খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃদ্ধা আমেনা বেয়ার নাতি সোহেল রানাকে খুঁজে পাওয়া যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে সোহেল রানার জিম্মায় তুলে দেওয়া হয় শতবর্ষী আমেনা বেয়াকে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিকদের কাছ থেকে জানতে পারি পথহারা বৃদ্ধার খবর। তারপর মেম্বার ও স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। বিভিন্ন স্থানে স্বজনদের খোঁজাখুঁজির পর তার নাতি সোহেলকে পাওয়া যায়। পরে সোহেলের জিম্মায় দেয়া হয় শতবর্ষী বৃদ্ধাকে। বৃদ্ধার পরিবার ফিরিয়ে দিতে সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। টেক্স রিপোর্ট, নাটোর টিভি।